আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি যে স্ত্রী মিলনে দ্রুত বীর্যপাত্রুদে হোমিও যে ফর্মুলাটা রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। হ্যালো আপনারা যদি মনে করেন যে ওষুধটির কথা মনে থাকবে না এটা আমাদের মাধ্যমে ফোন করেও নিতে পারবেন সুতরাং যারা স্ত্রী মিলনে বিয়ে করেছেন কিন্তু মিলন করতে যাচ্ছেন এক মিনিট বা দুই মিনিট টিকতে পারতেছেন না তাইলে আপনারা কি ধরনের ঔষধ ব্যবহার করবেন এবং পার্শ্বপতি মুক্ত অনেক সময় আমাকে ফোন করে থাকেন সেটা হচ্ছে যে কাস্ট এহামবে নাম বা সেটাই বা এবং সেলেনিয়াম মাদার টিংচার একত্রে নিয়ে যদি আপনারা একটা বোতলে করতে পারেন অথবা আলাদা আলাদা মাদার টিংচার কিনে প্রত্যেকটি চার পাঁচ ফুটা করে সকালবেলা আপনার দশ ফুটা এবং রাত্রেবেলা দশ ফুটা করে খাবেন আপনারা যদি এক থেকে দুই মাস কন্টিনিউশান করেন যে আপনার স্ত্রী যে দ্রুত বীরজপাত হয়ে যাচ্ছে সেটা কিন্তু অতি সহজেই ফিরতে পারবেন আবারও বলছি যে অ্যাবেনাস্যাটেবা বা অ্যাগনাসকাসহামিনাম এবং সেলিনিয়াম মাদার টিংচার যদি একত্রে ব্যবহার করেন তাহলে স্ত্রী মিলনে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা আপনার দেখা যাচ্ছে যে শক্ত হচ্ছে না অথবা আপনি লজ্জা পাচ্ছেন সেইটা কিন্তু আপনাকে পেতে হবে না আর যদি শারীরিক কোনো পরীক্ষার জন্য প্রয়োজন পড়ে তাহলে আপনারা সেটা হলো ধাতু পরীক্ষা বা হরমোন টেস্ট অথবা প্রোলেকটিন হরমোন টেস্ট সিবিসি রক্তের বা বিডিআরএল টেস্ট এবং ইউরিনআরি এইগুলো আপনারা টেস্ট করতে পারেন যেখানে এই টেস্টটা করলে আপনার কিন্তু রোগটা ধরে পেরে আপনার ধরার পরে আপনার যে কোন ওষুধটা স্পেসিফিকেশান করতে পারবেন যে এই ক্ষেত্রে কি অ্যাবেনাসাটাপ হবে না কাস্ট হবে না এহাম বিনাম হবে না ক্যালাডিয়াম হবে বা সিলেনিয়াম হবে কিন্তু আপনি যদি একটি ফর্মুলার ভিতরে আপনি ওষুধটা গ্রহণ করেন চারটা মাদার টিংচার একত্র করে একটা বোতলে নিয়োগ করতে পারেন সকালবেলা দশ থেকে বিশ ফুটা এবং রাত্রেবেলা দশ থেকে বিশ ফুটা অনেকেই কিন্তু সেইগুলা একত্র করতে ভয় পান তখন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সেটা করতে পারবেন যে না এটা কিভাবে কিনবো বা কিনতে গেলে আমরা কি কী অসুবিধা ফিল করতে পারি সুতরাং আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ওটা করতে পারেন আর যদি দেখেন যে না ডাক্তারের সাথে অসুবিধা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে যোগ করতে পারবেন আমরা অনেক সময় আছে যে অনেকের হাত পাও গেমে যায় গেমে যাওয়ার পরে আমরা দেখা যায় যে ভয় পেয়ে যাই তারপরে মাথা গরম হয়ে যা চোখ পড়া করে এবং শরীরে উইকনেস ফিল হয় মনে হয় যে হাত বা পা খাপতেছে হয়তো বা আমি কি পারবো কি পারবো না এরকম একটা ভয় কিন্তু তাকে যারা স্ত্রী করতে গেলেই দেখা যায় মাথাটা হঠাৎ করে গরম হয়ে যায় তারপরে কি জানি পানির মতো বাইর হয়ে গেছে অথবা বুক দরফর করে অথবা আপনার শরীরের নিম্ন অংশ ঘামে যায় এইগুলো আপনার কিন্তু লক্ষণ দেখা দিতে পারে অনেকের আবার জিব্বা শুকিয়ে যায় যে আমি হয়তো করতে যাচ্ছি মনে হয়েছে জিব্বার মধ্যে পানি নাই অথবা দেখা গেলো যে আপনার মুখটা গামতে শুরু করছে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার যে সেলেনিয়াম যে ড্রাগটা রয়েছে বা আপনার বডিতে হয়তো কোনো ধরনের পটেন্সি যে থাকা দরকার যে গুলা এবং ইলেকট্রোলাইট থাকার কথা সেইটার পরিমাণ কিন্তু নাই এই জন্য আমি কিন্তু আগেও বলছি যে আপনাকে কিন্তু ধাতুটা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে টেস্টোস্টন যে হরমোন রয়েছে সেটা বীর্যটা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে বা আপনার প্রলেক্টিন হরমোনটা কিন্তু টেস্টের প্রয়োজন হতে পারে এছাড়া যদি শারীরে অন্যান্য কোনো প্রবলেম থাকে তাহলে পেনিস যদি আপনার বাঁকা থাকে তাহলে কিন্তু আপনি সেটার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি বা কালার ডপলার করার প্রয়োজন হতে পারে সুতরাং যারা এই নির্ভয়ে আপনারা এই ঔষধটা যে সেবেনা অ্যাবেনা আমাদের যে সেটাইবা বা এগনাস কাস্টে ডেম এবং সেলেনিয়াম বা ক্যানাডিয়ামরা আপনার ব্যবহার নিশ্চিতভাবে মাদার ট্যাংচের কেনে সবগুলো একত্র করে অথবা আলাদাভাবে প্রতিদিন সকালবেলা দশ ফুটা করে যদি সকাল এবং রাত্রে তিন মাস পর্যন্ত কন্টিনিউশন করেন একদম পুরো ভালো হয়ে যাবেন আর আপনার যে বীজে যদি পাত্তা থাকে তাহলে হয়তো অ্যাবেনা স্যাটাইবার পরিমাণটা একটু বাড়ায় খেতে পারেন এইটা আপনার দেখা যেতে সারাদিনে হয়তো ত্রিশ ফুটা আলাদাভাবে খেতে পারেন অনেকে আছেন যে বুকটা দরফর করে সেখানে ক্যালাডিয়ামের ডোজটা হয়তো বাড়তে পারে কিন্তু আপনার মনে রাখতে হবে এই জন্য চারটা যে ঔষধের কথা বলেছি সেটা যদি একত্রে ব্যবহার করেন তাহলে আপনার নির্ভয়ে স্ত্রী মিলনের যে বীর্যপাতের যে সমস্যা হচ্ছে বীর্যপাত রোধ করতে আপনাকে কিন্তু সাহায্য হবে আমি স্ত্রী সহবাস করতেই যদি আপনার বীর্য আউট হয়ে যায় তখন হিতে কিন্তু বিপরীত হয় এবং নিজেকে লজ্জা পেতে হয় পরে সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল দেখা যায় যে আপনার সমস্যা দেখা দেওয়া শুরু করে পরবর্তীতে কোনো সময় দেখা যায় যে আর হয়ে ওঠে না সুতরাং এ থেকে আপনাদের যাদের শক্ত হচ্ছে না বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটা থেকে বাইর হওয়ার জন্য এখনই সবগুলো ঔষধ যেভাবে বলেছে আপনি চারটা আইটেম একত্র করে আপনারা যদি খাওয়া শুরু করেন এক থেকে দুই মাস অথবা তিন মাস দেখা যাবে যে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছেন অনেকে আমাদের ঠিকানার কথা জিজ্ঞেস করেন আমাদের বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন উত্তরা অথবা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল জহির আকন টু নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও সবসময় আমরা দিয়ে থাকি আপনারা কী ধরনের ভিডিও চান বললে কিন্তু দিতে পারবো আর ফোন করার আগে অবশ্যই আপনার নাম আপনার ঠিকানা বলবেন এবং আপনার সঠিকভাবে যদি প্রেসক্রিপশন থাকে সেগুলো কথা উল্লেখ করবেন যদি প্রেসক্রিপশন না থাকে তাও বলবেন এবং পরীক্ষা করার রিপোর্ট থাকলে সেগুলো আমাদের কাছে পাঠাবেন তখনই আমাদের উত্তর দিতে কিন্তু সুবিধা হয় ফোন দেওয়ার আগে অবশ্যই সালাম দেবেন সেই কথাটা আমরা বলবো যে এখানে কার সাথে কথা বলছেন কোন আইডি নাম্বার থেকে কথা বলছেন সেইগুলোও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আপনারা ফুন্দি রোগের কথা বলা শুরু করেন এটা কিন্তু ঠিক না এভাবে আপনি যদি আমাদের সাথে কথা বলেন তাহলে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে শেষ করছেন